হ্যালো জনগণ, আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমাদের ঈদ আড্ডাতে আছে, দেখতেই পাচ্ছেন, যার নাম বলা লাগে না, তারপর আমি বলে দিচ্ছি, হিরো আলম ভাই। ঈদ 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 এসেছে। কেমন আছেন ভাই? জি ভাই ভালো, আপনি ভালো? জি ভালো। যেহেতু ঈদ আড্ডা, ঈদ নিয়ে কথা হবে, সো প্রথমেই জানতে চাইবো যে ঈদ কেমন কাটলো। খুব ভালো ঈদ কাটালাম, জাস্ট ভালো। আমরা আজকাল ফেসবুকে, টুইটারে, অনেক বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোতে আপনার অনেক ছবি দেখছি, ইভেন এসআরকে, কিং খান, শাহরুখ খানের সাথে আপনার ছবি দেখা যাচ্ছে। সে মনে হয় আপনার ফ্রেন্ড না? অবশ্যই ফ্রেন্ড, ফ্রেন্ড নাহলে ছবি থাকে? আরে ভাই, ঈদের আগে ঘন ঘন সময় দিয়ে হুশ পাচ্ছি। এখন বর্তমানে তিনটা পিবিসি, এবার ঈদে পিলে হচ্ছে, হ্যাঁ পিবিসি, তারপরে মনে করেন এটা আর টিভিতে দুইটা আপনি হালকা শো, রিয়েলিটি শো প্রচার হচ্ছে, এবং এটেন বলে ঈদের বাজনা বাজে একটা অনুষ্ঠান হচ্ছে, এবং তারপরে একটু হিরো আলম, আমি বগুড়ার পোলে একটা হিরো আলম একটা গান এসেছে, তারপরে কিছু নতুন কিছু গান, বেশ কিছু আর কি। এবার ঈদে, ঈদের কি আকর্ষণ, ঈদে কি পাচ্ছেন হিরো আলমের কাছ থেকে? ঈদে হিরো আলমের পক্ষ থেকে আপনি শর্ট ফিল্ম আসবে তিনটে, গান আসবে পাঁচটা, আর আপনি একটা নাটক আসবে স্বাধীন বাংলা টিভির নাটকে, তারপরে আপনি আরও মনে করেন কয়টা শর্ট ফিল্ম, হিরো আলম দ্য গ্যাংস্টার, তারপরে হলো দে তুমি বড় ক্ষুধার্ত। কোন ফ্যানের সাথে একটা মজার ঘটনা ঘটে গেছে এরকম, আপনি যদি একটু শেয়ার করেন আমাদের সাথে? অবশ্যই, কয়েকদিন আগে একটা আপনি ঘোষণার সামনে যে যাচ্ছিলাম, দুইটা ফ্যান একসাথে দুটো সেলফি আর কি উঠাচ্ছে, এর মাঝখানে ফট করে একটা সেলফি, একটা ফ্যান বললে তুই আগে উঠালে কেন, আমি এটা উঠাবো, এই মিলে দুই ধাক্কা মেরে পরে একটা সেটি করে রাগ করে হয়ে গেল। কোন ভিলেনকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? হয়ে গেল সব অন্টুটে খালাস, আরো অনেক ডায়লগ আছে। হ্যাঁ, আরো অনেক ডায়লগ আছে, তার ফেমাস একটা ডায়লগ আছে যে কি জানো, সানডে মানডে ক্লোজ করে দিন, ওই ডায়লগটা একটু দেখ। আমি বিশু তোরে সানডে মানডে ক্লোজ করে দেবো রে, আমি পিছু তোরে ঠান্ডে মান্ডে ক্লোজ করে দেবো রে, আমি পিছু তোরে ঠান্ডে মান্ডে ক্লোজ করে দেবো রে। ও জোস লাগছে ভাই, সিরিয়াসলি জোস লাগছে, ডিপজলে ডায়লগ হিরো আলম স্টাইলে, ভালো ছিল। ওকে, ভিলেনদের কথা হলো, সো এখন হিরোদের কথা বলবো। সো হিরো, বাংলাদেশি হিরোতে পরে আসি, আপনার ফ্রেন্ড শাহরুখ খান, সে তো আপনার ফ্রেন্ড, সো আপনার ফ্রেন্ডের একটা ডায়লগ আছে এরকম, বাংলাদেশি হিরোদের মধ্যে কাকে পছন্দ আপনার? সালমান। আচ্ছা, সালমান, আমিও তার অনেক বড় ফ্যান। সালমান স্যার একটা গান আমি আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে আমি আমার জনগণদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। তো জনগণ, দেখলেন প্র্যাঙ্কিং এর ঈদের স্পেশাল শো আড্ডা উইথ হিরো আলম, আশা করি অনেক ভালো লেগেছে, সবসময় ভালো লাগে আমি জানি, তারপরে কথা ভালো বলি। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেখানে অনেক অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন, শেয়ার করবেন, আর ফেসবুক পেজেও একটু যাবেন, সেখানে অনেক সুন্দর সুন্দর শো হয়,
আর ভিডিওগুলো এখানেও যায় দেখবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে। হ্যাঁ দর্শক, আপনারা সবাই প্যানকিনের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দেবেন এবং শেয়ার করবেন। তারা বিভিন্ন আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিন্ন ধর্মিক অনুষ্ঠান বানাতে চায় শুধু আপনাদের জন্যে। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, দেখবেন এবং শেয়ার করবেন। আমি হিরো আলম আপনাদের সাথে আছে এবং প্যানকিন অবশ্যই আপনাদের সাথে আছে। সবাইকে ধন্যবাদ। হিরো আলম ভাই যেহেতু বলে দিয়েছেন জনগণ এইবার আর সুযোগ নেই, সাবস্ক্রাইব আপনাদের করতেই হবে, কিচ্ছু করার নেই। আর আচ্ছা এখন গানে যাব সালমান সাহেব, একটা গান। বাবা বলে ছেলে নাম করিবে সারা দুনিয়া তাকে মনে রাখিবে, শুধু যে এ কথা কেউ জানে না। বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে,